บ้านเป็นดาราเองกันนะเอ๊ะก็ดารามันจะเป็นHello everyone, আমি বাপ্পী চৌধুরী আমি ফিল্মে কাজ করি আমি হিরো প্লে করছি আজকে এখানে এসেছি আমি আমাদের বিদ্যানন্দ ফাউন্ডেশনের সবাই মিলে বাংলাদেশ এখানে একটা বড় একটা ওয়ার্ক হচ্ছে যেই ওয়ার্কে নিজেকে কন্ট্রিবিউশন করছি নিজেকে রাখতে পেরে নিজেকে খুব ভালো লাগছে এই কাজটি হচ্ছে ইফতার বিতরণ ইফতার ডিস্ট্রিবিউশন এন্ড মানে ডিস্ট্রিবিউশন এখানে হচ্ছে ইফতার বিতরণ হচ্ছে ইফতার রেডি করে আমাদের যারা মেহনতি মানুষজন আছেন তারা আসলে ঠিকভাবে খেতে পায় না যাদের সচ্ছল না তাদেরকে স্বচ্ছ তাদেরকে ফুড ডেলিভারি করা এবং প্রতিদিনই তারা অলমোস্ট 3000 মানুষের ইফতার করেন এবং এই যে টাকাটা আসে সেই ফাউন্ডেশনের যেই টাকাগুলো আসে টাকাগুলো মানুষের থেকেই আসে আমাদের যারা সমাজের অনেক বড় বড় মানুষ আছেন যারা অনেক বেশি সম্পদশালী তারাই এখানে কন্ট্রিবিউশন করেন আমাদের অনেকেই আছেন সেখানে সো আমি এখানে ছোট্ট একটি ক্ষুদ্র কাজ করতে এসেছি সেটা হচ্ছে যে এখানে যারা এসেছেন তাদের সঙ্গে আমিও আমার জায়গাটা কন্ট্রিবিউট করছি সেটা হচ্ছে প্যাকেজিং করছি আমাদের একটু পরে সবাইকে খাবার দেওয়া হবে সেটার সাথে আমার নিজেকে তাদের সঙ্গে ইফতার করব প্ল্যান আছে তাদের সঙ্গে একটু সময় কাটাবো প্ল্যান আছে কারণ আমি বাপ্পি সবসময় কাজে থাকি সবার সাথে সময় কাটানো হয় না এবং যারা আসলে আমাদের রিয়েল দর্শক তাদের সঙ্গে তো সময় কাটানোই হয় না এই সুযোগটা ছাড়তে চাইনি যখনই আমি শুনেছি তখনই আমি নিজ থেকেই বলেছি ঠিক আছে আমি আসবো এবং সবার জন্য খাবার রেডি করার যে দায়িত্বে সেই দায়িত্বে আমি থাকবো সো আমি থাকতে পেরেছি নিজেকে অনেক ভালো লাগছে এটা হচ্ছে মনের শান্তি সোশ্যাল অ্যাক্টিভিটি করাটা হচ্ছে একেবারেই মনের শান্তি আপনি যদি মনে শান্তি চান কোনো একটা মানুষের ভালো করবেন ভালো করে সে যে দোয়াটা দিবে সেই দোয়াটা অনেক বড় একটা দোয়া সেই দোয়াতে আমার কাছে মনে হয় লাইক আমি যদি কাউকে লাইক 100 টাকার হেল্প করি আমি ঠিক বেরোয়ার সময় মনে মনে ভাবি আমি 1000 টাকা কোনো এক সময় পেয়ে যাচ্ছি মানে পৃথিবীতে সব কিছু লোভে হয় সব কিছু তার মনের শান্তিতে এবং লোভে হয় সো মানুষকে হেল্প করো হচ্ছে মনের শান্তি আমি মনের শান্তি থেকে আসি এখানে আমার কোনো দেনাপোনা সম্পর্ক থাকে না সম্পর্ক কাজ নিয়ে কথা বলতে গেলে সামনে 3-4টা ছবি রেডি হচ্ছে তখন আমরা একসাথে কথা বলবো আবার সামনেই প্রেস কনফারেন্স হবে একটা ভালো ইফতার মাহফিলের মাধ্যমে নতুন কিছু ঘোষণা দিব জি আমি ওনার সব কিছু আমি নাটকও দেখছি সিনেমা সব কিছু দেখি আমি সিনেমা দেখি আমি তার অভিনয়টা খুব সুন্দর লাগে আমার থেকে জি জি না আমার বাইরে থেকে আমার খুব পছন্দ লাগতে আছে জি ভালো লাগতেছে আমার থেকে ভালো লাগতেছে ভাই ইফতার ভাটিতে আইসে খুব সুন্দর লাগতেছে আমার থেকে আমরা মূলত হচ্ছে যে বাংলাদেশে যারা অসহায় মানুষ আছে মূলত যে কোনো সমস্যা আমরা চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর জন্য যেহেতু আমাদের এত বড় একটা সামনে একটা রমজান মাস আমরা যে চাচ্ছি যে যারা অসহায় মানুষ আছে যারা দিন মজুর আসলে যারা ঠিকমতো তারা ইফতারি করতে পারবে না তাদের জন্য আমরা এই আয়োজন করছি
তো আমাদের মূলত ঢাকাতে আমরা রেগুলার হচ্ছে 3500 প্লাস হচ্ছে ইফতারি করাচ্ছি এবং হচ্ছে সেহরি করাচ্ছি 1000 মানুষকে। তো আমাদের এখানে যে কারণ বাজার যেটা দেখতেছেন যে সবাই মিলে বাংলাদেশ, তো এই সবাই মিলে বাংলাদেশে এখানে যারা হচ্ছে আশেপাশে যারা হত দরিদ্র মানুষ আছে কিংবা হচ্ছে দিন মজুর রিক্সা চালক তাদের জন্য এখানে আমাদের 500 মানুষকে রেগুলার 500 প্লাস বসিয়ে খাওয়ানো হয় এবং হচ্ছে 100 প্যাকেট রেখেছি যেটা হচ্ছে এমার্জেন্সি কোনো বাসে কিংবা হচ্ছে রিক্সা চালক যারা আসলে ইফতারি ওইভাবে নিয়ে যেতে পারে না তাদের জন্য আমরা এই আয়োজন করেছি রেগুলার। এটা আমরা 25 রমজান পর্যন্ত আমাদের পরিকল্পনা আছে, হয়তোবা আমরা এটা আরও দু একদিন বাড়ানো যেতে পারে কি না এটা আমরা আসলে এখনও জানি না, তবে হয়তোবা আমরা বাড়ানোর সম্ভাবনা আছে।